মাস রোজা রাখার জায়গায় যদি এগারো মাস থাকে, একবার হজ করার বিনিময় যদি একশো বার হজ করে তথাপিও জাহান্নামে যেতে হবে, কারণ বক্তব্য রাখছিলেন আমারই এক সম্মানিত
বন্ধু ভাই জনাব সনাউল্লাহ সাহেব, জওয়ান যুবকেরা পদ্মার অবস্থিত বসে থাকা আমার ধার্মিকা মা ও বোনেরা সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। সর্বপ্রথম সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ আজকে আমাদেরকে সুস্থ সবল শরীর একটা দোয়ার মাহফিলে বসিয়েছে। সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। সকলে একবার উচ্চ বাক্যে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সে নবী পাকের উপরে অসংখ্য কোটি কোটি দরুদ ও সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে হচ্ছে আমাদের একটা দোয়ার খাস মাহফিল। সেটা বাড়িওয়ালা আমাদের হাজির রবিয়াল চাচা, ওনার আরো দু ভাই অর্থাৎ তিন ভাই মিলে এই মাঘ মাসের পাঁচ তারিখে ওনার আম্মাজান বিদায় নিয়েছে, বাপু দুনিয়া থেকে নিয়েছে। এই সেই বাম মায়ের আজকে একটা ইসারে সব দোয়ার মাহফিল। আজকের দেখতে দেখতে একটা বর্ষ হয়ে গেল। তো ঠিক এরকমই একটা সিস্টেম, একটা নিয়ম দুনিয়ার যখন মুখ দেখেছি, সূর্য যখন আলো দেখেছি, কবরে একদিন ঢুকতে হবে, কবরে একদিন অন্ধকারে থাকতে হবে। কিন্তু এটা আমাদের সবার জন্য সেদিনের কথাটা আমরা একটু বেশি বেশি করে ভাবি। যদি সেদিনের কথাটা আমরা একটু বেশি বেশি করে ভাবতে পারি, তাহলে হয়তো আল্লাহ আমাদের একটা কোন নাজাতের ওসিলা, নাজাতের একটা রাস্তা, নাজাতের একটা দাঁড়িয়ে আমাদেরকে বানিয়ে দিত। কিন্তু আমরা মরণ থেকে, মৃত্যু থেকে অনেক কাফেল, অনেক দূরে হয়ে গেছি। কবরস্থানের পাশে ঘর করে কিন্তু আমাদের কবরের কথা চিন্তা হয় না। মসজিদের পাশে ঘর করে, মসজিদের পাশে থেকে নামাজ পড়ার কথা আমাদের কোন সময় খেয়াল আসে না। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের বদনসিব। সেই জন্য আমাদেরকে সবসময় সচেতন হতে হবে। আল্লাহ কোরআন বলছে, আল্লাহ বলছে, বান্দা মরণ থেকে তারা দূরে চলে যাস না। মরণটা কেমন একটা জিনিস তোদেরকে আমি বোঝাচ্ছি শোন। আমার যদি হুকুম হয়ে যায়, আমার যদি সময় হয়ে যায়, আমার নির্দিষ্ট যদি টাইম হয়ে যায়, এক মিনিট তো দূরের কথা, একটা মুহূর্তের মধ্যেও আমি আঘাত পিছন করতে দেবো না। সেটা যুবকই হোক, সেটা মুরব্বি হোক, সেটা বাচ্চাই হোক, আর সেটা কোন তরুণ ছেলেই হোক, মরণের টাইম এসে গেলে চলে যেতে। কিন্তু আজকে বলেন ওয়াজ নসিহত এত কিছু হচ্ছে, ওলামায়ে কেরামরা আসছেন, পীর মাশাইরা আসছেন, আমরা দিনের দিন ভালো হওয়ার জায়গায় বেশি করে আমরা খারাপ হয়ে যাচ্ছি। সমাজে ভালো হবে তার জায়গায় বেশি খারাপ হচ্ছে। আমাদের ভিতরে বেশি সততা থাকবে, তার ভিতরে আমাদের মিথ্যা বেশি হচ্ছে।
আমাদের দ্বারায় নেকি আমরা বেশি কামাবো, আমাদের দ্বারায় পাপ বেশি হচ্ছে। আজ থেকে 1400 বছর আগে জহর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সুবার্তা দেওয়ার জন্য, মানুষকে সুপথে আনার জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবীকে আজ থেকে 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে মক্কার জমিনে মা মিনার কুড়ে ঘরে আমার নবীকে আল্লাহ তাআলা করে পাঠাতেন। আমাদের দেবী একটা আলো দেখাতে আসলে এই অন্ধকার আচ্ছন্নতা কি, এই অন্ধকার আচ্ছন্নতা আলোকটা কি ছিল? তখন মানুষের স্বাধীনতা থাকতো না, তখন আমাদের একটা সময় ছিল একটা পাড়া একটা মহল্লা একটা গোত্রে কোন যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তার বাপ মা ভাবতো এটা আমার একটা অসম্মানীয়, সেই কন্যা সন্তানটাকে মরুভূমির বালুকাতে গিয়ে গেড়ে দেওয়া হতো। আমার একটা আচ্ছন্ন অন্ধকার সময় ছিল, সেই সময়টাকে ভাবা হতো যেটা আমার মেয়ে, এটা আমার চাচি, এটা আমার মা, এটা আমার বোন, এই মা বোনের বিচার ছিল না, জেনা ব্যবচারী লিপ্ত হয়ে গিয়েছিল, সমাজ ভরে গিয়েছিল। ঠিক এই সময় আমাদের নবী আসছে। আপনি নবীদে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া অনেক সম্প্রদায় আছে, অর্থাৎ নবীদের বাণীটা নবীদের কথাটা আলেমের সমাজের মানুষেরা আর মানুষের কাছে সেদিন যখন ঘটনা মিনি হয়েছিল, বাপেরা মেয়েদেরকে পুঁতে ফেলত, আর এখনকার দিনে এখনকার সমাজে মায়ের পেটে মেয়ে আছে, বাপেরা তখন ট্রিটমেন্ট করে বেঁধে দিচ্ছে কথাটা। প্রেক্ষাপট ছিল আলাদা, আর আমাদের ওয়াজের প্রেক্ষাপটটা হচ্ছে একটু ধরটা। সেই নবী এসেছিল মানুষকে বাঁচানোর জন্য। আজকের আলেমরা উঠে লেগেছে মুসলমানদেরকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য। 50-60-70-80 বছরের হায়াত নিয়ে একদিন না একদিন কবরে তো ঢুকতে হবে। কবরে ঢোকার পরে জানাজা হয়ে যাবে, কবরে নামি দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়াদাব মিল্লাতে রাসূলুল্লাহ বলে দুনিয়া দেখিয়ে কাফন ঢেকে দেওয়া হবে, কবরের উপরে বাস চাপিয়ে দেওয়া হবে, মাটি দেওয়া হবে, মাটি লেপে দিয়ে ঝড়া বাগানে সবাই এক 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 করে চলে যাবে। চলে যাওয়ার পরে তোমার আমার কাছে দুটো ফেরেশতা আসবে, এটা তো অস্বীকার করা যাবে না। দুটো ফেরেশতা এসে সওয়াল করবে, সেদিন কি জবাব দেবে, কি জবাব দিবেন? সওয়ালটা এটাই করবেন, মা রব্বুকা তোমার রব কি, মান দীনুকা তোমার দীন কি, তোমার মান নবীউকা তোমার নবী কি।
ভিতরে
এটা আমাদের বলা উচিত ছিল। চতুর্দিকে ডাক্তার দেখালাম, ওষুধ খেলাম, শরীর ভালো হলো না। অমুক জায়গায় একটা ডাক্তার দেখালাম, প্রেসক্রিপশন করলো, তিনি ওষুধ লিখলো, তাকে দেখানোর পরে ইনশাল্লাহ সেই ওষুধটা খেতে আল্লাহ আমাকে ভালো করেছে। কত হিসাব করে কথা বলতে হবে বুঝতে পারছি, কত সংযত হয়ে বলতে হবে। ওই ওষুধকে রোগ বানাতে গিয়ে ওই ফোনটা তো আমরা সেরে করে ফেলছে, আর ওই সেরে কি করে যদি কবরে চলে যায়, মাত্র তখন তো জবাব থেকে বার হবে না আমাদের রব হলে আল্লাহ। সারা জীবন এই অভ্যস্তে রয়ে গেছে, পরিবর্তন হব না। ওই জন্য ওয়াজ নসিহাতের মাহফিল দরকার আছে, বৈঠকে মাহফিলে দরকার আছে, মুসল্লিদের ইমামদেরকে নিয়ে বসে, ইমামকে নিয়ে বসে আলোচনা করা দরকার আছে। ইমামদের মুখে আরে ওলামাদের মুখে কিছু মাসলা মাসায়েল যেটা খুঁটে গেছে সব সময়ের জন্য দরকার, এটা আমাদের আলোচনা করা দরকার আছে। যদি না আমরা আলোচনা করি, নামাজ কোনোভাবে ছেড়ে করছে, রোজা আমাদের গোনা হচ্ছে, আমারে পাপ এরকম একটা আপনার দোয়ার মাহফিলে দরকার আছে। ইসলামের অনুসারী হয়েছে অথচ ইসলামের কাজ করি না, ইসলামের অনুসারী হয়েছে ইসলামের ইউনিফর্ম পরি না, তা বলতে পারব। তারপরে সওয়াল করবে মান নবী মুকা, বলো আমরা যদি সত্যি মুস্তফা জানে রহমতের গোলাম হয়ে থাকি, আমাদের নবীর প্রেম ভালোবাসা সুন্নাত যদি আমাদের অন্তর ভিতরে বিরাজ করে জাগে, তাহলে কবরে আমাদের নবীর সুরাতটাকে দেখানো হবে। আমাদের নবী এই একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটে প্রশ্নে সালে জমা যদি দিতে পারে আল্লাহ পাকায় দেয়া দিয়ে বলবে সঙ্গে ঘুমাতে পারবে
আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, সব আসিয়া ধরে আমার বলে ভয় দেখানো হচ্ছে, ভয় নয় বা খবরের খুব আজা ভয়ঙ্কর। কবর থেকে যদি বাঁচতে পারি ইনশাল্লাহ সব জায়গায়, কবর থেকে যদি নাজাত পাই সব জায়গায় আমাদের নাজাত হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছি কিছু অনেক আমল করার জন্য। আজকে দেখেন এনারা বাম্মায়ের খেদমত করছে, আবার আমাদের কিছু বাম্মা পৃথিবীতে আছে, কিছু মানুষ আছে আর সেই বাম্মাকে খেতে দেয় না, আলাদা করে রেখেছে। সবার জায়গা কি এক হবে তাহলে? কেউ মায়ের মায়ের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে দিচ্ছে, আবার পৃথিবীর জমিনে এমন কিছু সন্তান আছে যারা বাম্মাকে লাথি মেরে একটা জায়গায় করে দিচ্ছে, তাহলে সেও ইসলামের ঘরে জন্ম নিয়েছে আর এরাও ইসলামের ঘরে জন্ম নিয়েছে। সবার সৃষ্টিকর্তা একজনই, তাহলে দুজনের জায়গা কি এক হবে? এক তো হবে না। সেই বাম্মাকে ভালোবাসুন, প্যার করুন ছেলেরা। আজকে বাম্মা যাদের চলে গেছে আর যাদের আছে, বড় নিয়ামত, বড় নিয়ামত আল্লাহর নেই। যে ভাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি মায়ের সেবাতে আল্লাহ তাকে বড় একজন বেলায়েতের ওলি বানিয়েছিলেন, মায়ের সেবা কিছু করতে পারে না। ভাইজি মুস্তাফিনের মা বলছি, বাবা ভাইজি রে এক গ্লাস পানি নিয়ে এসো তো বাবা। সময়টা ছিল পৌষ মাঘ মাসের সময়, ভাইজি গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি আনতে গেছে, পানি আনতে গিয়ে দেখছি কি না কলসিতে পানি নাই, কলসিতে পানি নাই। দুরুসুল রসুল্লাহ
বাবা ভাইজি এক গ্লাস পানি এসো পানি পানি আনতে গিয়ে দেখছে পানি নাই কলসিতে পানি নাই ছেলে মায়ের জন্য ছুটেছে কুয়াতে কুয়া থেকে যখন পানি নিয়ে আসছে দেখছে মা বিছানায় ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে ভাইজি বুঝতে আমি ভাবছে মা তো ঘুমিয়ে গেছে মাকে তুলে জাগাবো আর মা যদি ঘুম থেকে উঠে কষ্ট পায় এই তো ঘুমিয়ে গেছে ভাবছে পানিটা দেখে দিয়ে শুয়ে পড়ি আবার এটাও ভাবছে শুয়ে পড়ব যদি মা উঠে আবার ভাইজি ভাইজি করে তাকে তাহলে তো আমার মা অসন্তুষ্ট হয়ে যাবে ভাইজি বুঝতে আমি সারা রাত এক গ্লাস পানি নিয়ে মায়ের মাথা গোড়ায় চুপ করে দাঁড়িয়ে রয়েছে চুপ করে দাঁড়িয়ে আছে ফজরের আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম যে আজান দিয়েছে মায়ের ঘুম ভেঙে গেছে দেখছে কিনা আমার ছেলে ভাইজি গোস্বামী আমার পাশে দাঁড়িয়ে আছে বাবা ভাইজি তোমার চোখগুলো না হয়ে গেছে বাবা মনে হচ্ছে তুমি ঘুমাও না আম্মা যা আমি ঘুমাই কেন বাবা মা তুমি পানি খাবে বললে আমি এক গ্লাস পানি আনতে গেছি কলসি থেকে দেখছি কলসি পানি নাই আমি কুয়া থেকে পানি আনতে গেছি কুয়া থেকে যখন পানি নিয়ে এসেছি মা তুমি তো ঘুমিয়ে গেছো আরে বাবা তুই আমাকে জাগিয়ে দিলি কিংবা পানির গ্লাসটা রেখে তুই শুয়ে পড়লি বুঝছি মা আমি তোমাকে যদি জাগাই ঘুম থেকে তোমার কষ্ট হবে আমার পানির গ্লাসটা রেখে যদি আমি শুয়ে পড়ি তুমি যদি ঘুম থেকে উঠে আমাকে ডাকো তোমার তাকে আমি সাড়া যদি না দিতে পারি তাহলে তুমি কষ্ট পাবে মায়ের এই কথাটা শুনে বুকটা চৌচির হয়ে যাচ্ছে মায়ের চোখ থেকে পানি এসে যাচ্ছে বাবা আল্লাহ তুমি কি সন্তান আমাকে দিয়েছো কি বাচ্চা আমাকে দিয়েছো আল্লাহ আমাদের ছেলে হয় আমাদের মেয়ে হয় আমাদের সন্তান হয় সন্তান হওয়ার সাথে সাথে আমরা একটা দোয়া করি মিষ্টি নিয়ে আয় নাহলে নজেস কিনে এসে ছড়া বাইরে ছড়াচ্ছে খামারে ছড়াচ্ছে রাস্তায় ছড়াচ্ছে ছেলেরা করছে ফুর্তি করেছে কেন মা বাচ্চা হয়েছে ছেলে হয়েছে করি না করিনি কিন্তু বাপ হয়ে মা হয়েছে একটা দোয়া করতে আল্লাহর কাছে করেছে ছেলে হলে দোয়া করতে হয় আল্লাহ যেন আমার নেক সন্তান নেক ছেলে অনেক দাম আছে আর যদি মেয়ে হয় বলতে হয় আল্লাহ আমার মেয়ের যেন তকদিরটা কপালটা বড় হয় মিষ্টি খাও মানুষকে মিষ্টি মুখ করো সবার একটাই উদ্দেশ্য বাচ্চার জন্য দোয়া করো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য কিন্তু বাপ আর মায়ের একটা দোয়া ছেলে যদি মদভর হয় ছেলে যদি জেনারা বিচারী হয় ছেলে যদি চিঠিবাজ হয় ছেলে যদি চোর ডাকাত হয় বাপ তাহলে কপাল বরবাদ হয়ে গেল কবরে পড়ে পড়ে তুমি নামাজ রোজা করার পরও তোমাকে জাহান্নাম খেতে হবে ছোট হুজুর কে কিবলা রাহমাতুল্লাহ আলাইহির 21টা সন্তান 21টা সন্তান আমাদের দুটো চারটে ছেলেকে কন্ট্রোল করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে কেউ লটারি টিকিট কেটে ফেলছে কেউ তাস খেলছে কেউ সূর্যি কিনা মদে বসে রয়েছে অন্য জায়গায় খাচ্ছে সূর্যি নাকি কোনো ছেলে মেয়েলে পালিয়ে গেছে তা আবার দু ছেলের মা কি ভেবেছে কি আর আমাদের দুটো চারটে ছেলে চারটে চার রকম আমার একটা ছেলে সে আবার বারো রকম যেমন দোয়া করতে হয় যে আল্লাহ তুমি সন্তান দিচ্ছ আল্লাহ তুমি নেক সন্তান নেক ছেলে অনেক দাম আছে
ভাইজি
ছেলে যখন দুনিয়াতে আসে, আসার পরে মম্মায়ের কাজ হলো তিনটি, একটা সুন্দর ইসলামী নাম প্রথমে পল্টু ঝন্টু নামে বলতো, একটু ভুল করেছি, তারপরে ছেলেকে সুশিক্ষা দিতে হবে, সেটাও আমাদের ভুল আছে, তারপরে ছেলের সময় হয়ে গেলে উপযুক্ত হয়ে গেলে বিশালের ব্যবস্থা করে দিতে হয়। কিন্তু সমাজে আজকে এগুলো উঠে গেছে বলি আজকের আমাদের ছেলেদের কাছ থেকে আমরা দূর ব্যবহার পাচ্ছি, এই ব্যবহার পেয়ে নিজেরও ক্ষতি হচ্ছে, দুনিয়ায় যেরকম ছেলেটার আখেরাতটা বরবাদ হয়ে যাচ্ছে। কেন, কোন ছেলে যদি, কোন বাচ্চা যদি মাকে কষ্ট দিয়ে দুঃখ আঘাত দিয়ে সে যদি নামাজি পাঁচক জায়গায় যদি ছয় হয়ে যায়, একবার হজ করার থেকে যদি একশো বার হজ করে একবার রোজা রাখার জায়গায় যদি এগারো পাঁচ রোজা রাখে, জাহান্নামা হলে বিনা ফিহা আবাদা, অবশ্যই তাকে জাহান্নামায় যেতে হবে। তথাপিও জাহান্নামে যেতে হবে, কারণ আমরা তো রসুলের উম্মাহ, নবীদের পরে তাদের দরজা হলো মৃত্যু বিছানায় শুয়ে রয়েছেন, জাহান্নামি হচ্ছেন, আলকামারের খবর এসে গেল নবীর কাছে, জাহান্নামি হচ্ছে, বিশিষ্ট সাহাবীদেরকে পাঠালে যাও তো, যে আলকামারের মাথা গড়ায় কলমা শরীফ পালকিন করবে, অর্থাৎ কলমা শরীফ পড়বে, ওকে আদেশ করো। আমাদের যখন কোনো মাইয়ে দেয়া দুনিয়া থেকে চলে যাবে, জাহান্নামি হবে, কোনো ভাইয়ের কোনো মা বোনের এসে বলতে না,
চাচা পড়ো কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো বলা চলবে তুমি পড়ো যদি ওর মন চায় শুনে শুনে পড়ো কারণ কিতাব বলছে মাসলা বলছে এমন কষ্ট হয় এমন বিরক্ত লাগে কলমা শরীফ হয়তো বলবে সে সময় বলে দেবে যা তো কলমা পড়ি ওর ঈমান যাবে আছে পড়াচ্ছে তাদের ঈমান আছে ওই যদি নিষেধ আছে আলকামারের মাথা গড়ায় বসে কলমা শরীফ তালকিন করছে যাতে করে কষ্টটা লকাব হয় হালকা হয় কিন্তু জাকাত মানে বেড়ে যাচ্ছে হযরতে বিলাল ছুটে ছুটে এসে নবীর কাছে দাঁড়ালে ইয়া রাসূলুল্লাহ না সাহাবী আলকামারের জাকাত মানে বন্ধ হয়নি কলমা শরীফ তালকিন হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক মাথা গড়ায় বসে বসে কলমা শরীফ তালকিন করছে কিন্তু আলকামারের জবান থেকে কলমা শরীফ আসছে আচ্ছা আলকামারের মা কি জীবিত আছে বলছে আচ্ছা ওর মাকে বেলাল তুমি ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যাও আলকামারের মাকে গিয়ে বলবে তোমাকে নবী সালাম দিয়েছে আর বলেছে তুমি যদি রসুলের কাছে যেতে পারে ভালো তাহলে কিন্তু নবী তোমার কাছে আসবে আলকামারের মা সংবাদটা পেয়ে বেলালকে বলছে বেলাল যাকে না সৃষ্টি করলে আল্লাহ কুল কায়না বানাতো না সে নবী আমার কাছে আসবে আমি বৃদ্ধ বয়স্ক হয়ে গেল লাঠি ঠুকতে ঠুকতে আমার নবীর কাছে যাব লাঠি ঠুকতে ঠুকতে নবীর কাছে আসলে নবীর কাছে আসার পরে আমার নবী বললে এ আমারে মা শুনেছো আমার জাকান্নানি হচ্ছে কষ্ট হচ্ছে আচ্ছা আমি শুনতে চাই বলো আমি আমার ছেলে তোমার কেমন ছেলে তুমি একবার বলো আর আমারে মা বলছে আর রাসূলুল্লাহ আমার ছেলে খুব ভালো ছেলে নামাজ পড়ে রোজা রাখে আমার ছেলে দান খায়রাত সাদাকাত করে আমার নবীর সাথে উঠে বসা করে আমার ছেলে খুব ভালো ছেলে নবী বলছে মা আমি ওটা শুনতে চাই যে আলকামার তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে নামাজি ছেলে সে তো আমি জানি রোজাদার ছেলে সে তো আমি জানি দানশীল সে তো আমি জানি কিন্তু তুমি যে দেখলে বয়স্ক মা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে তখন আলকামারের মায়ের চোখ দিকে ঝরঝর করে পানি পড়ছে নবী বললেন সাহাবীরা এক কাজ করো জঙ্গল থেকে শুকনো কাঠ এসে জোর করো জ্বালাও চিতা করো আলকামারকে শুইয়ে দাও আর কেরাসিন তেল দিয়ে জ্বালিয়ে আলকামারকে পুড়িয়ে দিয়ে দাও মায়ের সামনে ছেলে কি করছে মা কোনো দিয়ে সহ্য করবে আহারে আমার শরীর এই আগুনটা জ্বালিয়ে দিলে ছেলেরা জোয়ান যুবকেরা শুনে গেলা কি বাবা বাম্মাকে কি বলে আমার করে বানিয়েছে আল্লাহ পাক বাম্মায়ের সম্মানটা কত দিয়েছে বলে আমার আমরা আমাদের সন্তানের জন্য বকোয়া চাই আমরা আমাদের ছেলের জন্য বকোয়া করি না আজকে আমার সামনে ছেলেকে যদি পোড়ানো হয়
সেই মা আমাদেরকে পরম বেদনা করতে গিয়ে যে একটা কষ্ট